হ্যালো ডিয়ার ভিভার্স অ্যান্ড মাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্যার অ্যান্ড টুডে আইম গো টুক অবাউট ইউজফুল ফ্রেজেস ইংলিশ ইউজফুল ফ্রেজেস দ্যাট উই নিড এভ্রি সিঙ্গল ডে সো ফর আওয়ার ডে ইউজ দিস পার্টিকুলার ভিডিও ইটস রিয়লি ইম্পর্টেন্ট সো স্টে মি ভিউর দ্য ফার্স্ট অল দ্যালিও ইস বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চেউ বাইট অফ মোর দেন ওয়ান ক্যান চেও এর মানে হচ্ছে কোনো দায়িত্ব নেওয়া বা কোনো কিছু করা যা তার ক্যাপাসিটির বাইরে অর্থাৎ একজন যা করতে পারে তার থেকে বেশি দায়িত্ব নেওয়া বেশি কাজ করা এটাকে বলা হয় বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চেউ স্নেও লেসার সব এক্স্যাম্পল স্টার এক্সাম্পল সো দ্যাট ইউটিউবে ক্লিয়ার ফরিও নেও Um, Mr. Ashik has been promoted to manager. So, Mr. Ashik has been promoted to a manager. So, now he is taking on so many responsibilities, as many as he can. The problem is he cannot maintain all the things in a single row or in a nice way. ইস সেন্স ইস বেট্যান অফ মোর দ্যান হি ক্যান আবার খেয়াল করেন এস সেন্স ইস বেটানোর দ্যান হি ক্যান তার মানে হলো যে মনে হচ্ছে সে এত বেশি দায়িত্ব নিয়ে ফেলছে যা তার থেকে বেশি অর্থাৎ তার ক্যাপাসিটির থেকে বেশি সেরকম আমরা বলতে পারি ইট সেমস ইসার অফ মোর দ্যান হি ক্যান অথবা ইট সেমস ইস বেটার অফ মোর দ্যান সি ক্যান সো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি এটা বারবার করলে আপনার মধ্যে হয়ে যাবে সো এটা হচ্ছে বাইট অফ

And else is not something you have to deal with three passages with 40 questions within 60 minutes. So it's not a piece of cake. So, Calvin, you need to deal with three passages and 40 questions within 60 minutes. So it's a hard job and difficult task. But many people have seen that it's a piece of cake. It's not so. So it's not something a piece of cake. Because the next one is coming. This is the last one today. ইজ সামথিং সিক অ্যান্ড ঠায়ার্ড আই মিন বিং সিক আমায়ার্ড বিং সিক অ্যান্ড ঠায়ার্ড সো বিং সিক অ্যান্ড ঠায়ার্ড ইজ সামথিং লাইক মানে করতে কোনো কাজ করতে করতে কোনো কিছু করতে করতে একদম টায়ার্ড হয়ে যাওয়া ক্লান্ত হয়ে যাওয়া পরিশ্রান্ত হয়ে যাওয়া অবশ্রান্ত হয়ে যাওয়া আমরা বলিনি এরকম করে সে এরকম একটা কিছু বলছি যেমন আমি যদি বলি সিচুয়েশান বলছি তারপরে আমি বলছি আফ বিন ওভার বার্নসো মাস অফ ওয়ার্ক অ্যান্ড লড অফ রেসপন্সিবিলিটিস that i have to perform every single day and today i had so many things that i performed i truly am sick and tired of doing the same things repeatedly kalpurn talam i am sick and tired i am or i truly am sick and tired of doing something very thing repeatedly or i'll put another example that will be clear for you so

আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং আজকের এই তিনটা ফ্রেজ যেটা আমরা ইউজ করলাম এটা কিন্তু আমরা প্রতিদিন ইউজ করতে পারি যদি এর পরেও কোনো কনফিউশন থাকে প্লিজ রাইট ইন দ্য কমেন্টস সো দ্যাট অ্যাকচুয়ালি আই ক্যান্ডারস্ট্যান্ড দ্য থিংস ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং টু যেগুলো বুঝতে পারছেন না সেগুলো আমি জানতে পারবো আশা করি আমার প্রত্যেকটা ভিডিও প্রায় একশোটা ভিডিও হয়ে গেছে আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকুন একদম বেসিক থেকে শুরু করুন আরেকটা রিকোয়েস্ট করবো যদি কখনো না বোঝেন সেটা তো জানাবেন বুঝলে যদি কখনো দেখেন যে এক্সট্রা কোনো কিছু করতে পারছেন না সেটা আপনারা কমেন্টে লিখেন যে এই এই জিনিসটা হবে কিনা তা তাও আমি অ্যান্সার করি আমার অবসর সময়ে অ্যান্ড দ্য লাস্ট রিকোয়েস্ট পুট হেয়ার টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড প্লিজ ডোন্ট ফোর টু প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন রাইট আপনার দ্য ভিডিওস আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার আরেকটা রিকোয়েস্ট করছি প্লিজ শেয়ার the videos to Let others know so that others can be benefited through the videos i'm just doing every single day every single week খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন